Hello students, welcome to Jibon Chalana Bus Stop. This is Madhurjya, first year SC student. So, আজি আমি দশম শ্রেণীৰ ত্ৰিভুজ নম্বৰ অধ্যায়ৰ উপবাদ্য 6.1 টো আৰম্ভ কৰিম। গতিকে তোমালোকে প্ৰথমবাৰ আহিলে মনোযোগ দি ভিডিঅটো চাই থাকিবা। চেনেলটো যদি কোনোবাই নতুনকৈ আহিছা, সাবস্ক্রাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি থবা যাতে নিউ ভিডিঅ আপলোড হোৱাৰ লগে লগে নোটিফিকেশনটো পাই যোৱা। তো এতিয়া মই চিন্তা চৰ্চা কৰি উপবাদ্য 6.1 টো আনিছো। ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅৰ আমি 6.2 তথা উদাহরণ সমূহর ভিডিও খুব সোনকালে লৈ আহিম। তো উপপাদ্য 6.1 আমার হাতত আছে যে যদি এটাল রেখা কোনো ত্রিভুজ এটার বাহুর সমান্তরালক টনা হয়, কি কৈছে, যদি এডাল রেখা ত্রিভুজের কোনো এটা বাহুর সমান্তরালক টনা হয় আর রেখাডালে আন দুটা বাহুক দুটা নির্দিষ্ট বিন্দুত ছেদ করে, দুটা নির্দিষ্ট বিন্দুত কাটি পেলায়, তেনেহলে সেই বাহু দুটা একে অনুপাততে বিভক্ত হব। তো এই প্রমাণটো আমি এই ভিডিওত করিম, গতি তোমালোকে চাই থাকিবা, মই ভালদরে বুঝাই যাম। ইয়াতে দিয়া প্রথম প্রথমে তোমালোকে প্রমাণ বলে লিখিব লাগিব যে ধরা হল এ বি ত্রিভুজ এ বি সির বি সি বাহুর সমান্তরালক টনা রেখায় এ বি আর এ সি বাহুক সমদ্বিক খণ্ডিত করে, অর্থাৎ ত্রিভুজ এ বি সির আমি বি সি বাহুর সমান্তরালক ডি ই এডাল রেখা আঁকিছো যিডালে এ বিক ডি বিন্দুত আর এ সিক ই বিন্দুত কাটিছে। কথাটা হয়তো অল্প খেলিমেলি লাগিছে হয়তো, যে এনেক লিখিবা এ বি সি ত্রিভুজর সমান্তরালক এডাল রেখা টনা হল যিয়ে এ বিক ডি বিন্দুত কাটিছে আর এ সিক ই বিন্দুত কাটিছে। এই ডি ই বলে রেখাডাল কলেতো গমে পাওয়া যাব। তো ডি সি এতিয়া প্রমাণ করব লাগে, যে প্রমাণ করাটো গুরুত্ব দিবা, কি প্রমাণ করব লাগে, এ ডি বাই এ ডি বি ইকুয়াল টু এ ই বাই ই সি। গতি তোমালোকে কি করব লাগিব, প্রশ্নতে দিছে যে কোনো এটা ত্রিভুজর এটা বাহুর সমান্তরালক টনা রেখায় আন দুটা বাহুক দুটা নির্দিষ্ট বিন্দুত ছেদ করলে এই দুটা বাহুর অনুপাত দুটা সমান হব। গতি এই দুটা বাহুর এইখিনি এটা অনুপাত এইখিনি এ ডি বাই ডি বি, একদম সিম্পল। উপর তো উপর লিখবা, তলত তো তলত, উপর তো উপর লিখবা, তলত তলত, একদম সিম্পল। এতিয়া তোমালোকে প্রমাণ করব, অঙ্কন করব লাগিব ডি সি আর বি ই সংযোগ করা হল। তো ডি সি যেটা এই ডি সি আর বি ই সংযোগ করা হল তথা ডি এম লম্ব এ ই আর ই এন লম্ব এ ডি আঁকা হল। আর তোমালোকে এইখানে মনত রাখব লাগিব ডি এম এ বি এ ইর উপর লম্ব টনাইছে আর এন ই এ ডির উপর লম্ব টনাইছে। তো এইটি এইখানে কথা মনত রাখব লাগিব, লম্ব টনা অঙ্কনখিনি এইখানে কথা তোমালোকে মনত রাখব লাগিব। এতিয়া তোমালোকৰ আহিব ত্রিভুজ এ ডি ইর কালি, ত্রিভুজ এ ডি ইর এ ডি ইর এই ত্রিভুজটোৰ কালি কিমান হব, এই ত্রিভুজটোৰ কালি হাফ ইন্টু এ ডি ইন্টু ই এন। এইটো ত্রিভুজ যদি আমি এনেকৈ চাওঁ, এনেকৈ চাব লাগিব, এনেকৈ চালে এইটো ভূমি হব আর এইটো উচ্চতা হব। গতিকে তোমালোকৰ কি হব, হাফ ইন্টু এ ডি ইন্টু এইডাল এ ডি হব ভূমি আর ই এনডাল হব উচ্চতা। আকৌ আমি এই ত্রিভুজর ত্রিভুজ ডি ই বির কালি, ডি ই বির ডি ই বির কালি এই ত্রিভুজটোর কালি, এই ত্রিভুজটোর কালি কিমান হব, তোমালোকর ভূমি হব ডি বি আর ই এন হব উচ্চতা। যদিও ই এনডাল বাহিরত আছে তথাপিও ই এনডালে উচ্চতা হিসাবে মানি লওয়া হব। এতিয়া তোমালোকে ওয়ান হরণ টু, ওয়ান হরণ টু করিলা, করিলে কি হব, হাফ হাফ ইয়াতে কেনসেল যাব, হাফ হাফ ইয়াতে কাটি পেলোয়া ইয়ান ইয়ান কাটি পেলোয়া কি পালা এ ডি বাই ডি বি। নিশ্চিতভাৱে তোমালোকে এইটো পাৰ্ট পাই গৈছা, এইটো পাৰ্ট এতিয়া পাই গৈছা, এইটো পাৰ্ট পাই গৈছা, আমাক লাগে এইটো পাৰ্ট। এইটো পাৰ্টটো আমি সেনেকৈ দুটা ত্ৰিভুজ কৰি বুজাম, তোমালোকে গোটেই অংকটো হোৱাৰ পিছত ধুনীয়াকৈ বুজি পাবা। তো এ ডি ইৰ কালি, এ ডি ইৰ কালিটো আৰু এবাৰ কৰিম, যে যোৱাবাৰ আমি এইডাল ভূমি ধৰি এইডাল উচ্চতা ধৰিছিলোঁ, এইবাৰ আমি এইডাল ভূমি ধৰি এইডাল উচ্চতা ধৰিম। এ ডি ইৰ কালিটো এ ই হাফ ইন্টু এ ইন্টু ডি এম হ'ব, হাফ ইটু এ ইন্টু ডি এম। তাৰপিছত এ ডি চি ই ডি ই চিৰ যোৱাবাৰ আমি ত্ৰিভুজটো ধৰিছিলোঁ ডি ই বি, কাৰণ এইডাল লাগে, গতিকে এইবাৰ আমাৰ এইডাল আহিছিল, গতিকে এইডাল লগাৰ কাৰণে ই চিডাল লাগে কাৰণে আমি এইটো ত্ৰিভুজ ব্যৱহাৰ কৰিম, ত্ৰিভুজ ডি ই চিৰ কথা ব্যৱহাৰ কৰিম আৰু ইয়াতে উচ্চতা হ'ব ডি এম। নিশ্চিতভাৱে বুজি পাইছা, হাফ ইন্টু ই চি ইন্টু ডি এম, এই দুটা হৰণ কৰি পেলোৱা, হাফ হাফ কেনচেল যাব, ডি এম কেনচেল যাব, এ বাই ই চি আহি গ'ল। এতিয়া তোমালোকৰ কি হৈছে, আমি জানো যে একে ভূমি আৰু একে সমান্তৰালৰ মাজত অৱস্থিত ত্ৰিভুজৰ কালি সমান। এতিয়া ত্ৰিভুজ ডি ই বিৰ আৰু ডি ই চিৰ কালি
একে ভূমি আর একে সমান্তরাল রেখা ডি ই আর বি সির মাজত আছে, গতি ত্রিভুজ ডি ই বির কালি সমান ডি ই সির কালি। তো কি কৈছে এতে বস্তুটো, যে এইটো যেটো ত্রিভুজ লৈছিলা এই ত্রিভুজটোর কালি আর এই ত্রিভুজটো কালি সমান হব, কারণ একটা ভূমি আর সমান্তরালের মাজত আছে, এই তোমালে ক্লাস নাইনত পাই আছা। গতি এই তলরখিনি এই ডি ই বির কালিটো ডি ই সির কালির সমান সমান হব, এই দুটা সমান যেহেতু আমি কি লিখিব পারো, উপর দুটা তো সমান হয়ে আছে, এ ডি বাই ডি বি ইকুয়াল টু এ ই বাই ই সি, অর্থাৎ এইখানে তোমালে লিখি লোক পড়া একই কথা। গতি এইয়ে প্রমাণ্য বিষয়। তো কেনবা লাগে ভিডিওটা কমেন্ট বক্সত জানাবলে নাপাহরিবা, পরবর্তী ভিডিও আহি আছে। ধন্যবাদ।